শুরু করছে সংবাদ সারা দিন। যে খবরের দিকে নজর রাখবো, অ্যাম্বুলেন্সের সংস্কারের অভাব যার জেরে চালক এবং কর্মীরা নিত্যদিনই দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন, এমনটাই কিন্তু ছবির সামনে এসেছে। বালুরঘাট হাসপাতালে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সের হাল বেহাল, নিয়মিত সংস্কার হয় না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আশঙ্কা চালক এবং কর্মীদের। এই অ্যাম্বুলেন্সে গর্ভবতী মহিলা এবং শিশুদের নিয়ে যাতায়াত করা হয়, সেই অ্যাম্বুলেন্সেই সংস্কারের অভাব, এমনটাই অভিযোগ। গাড়িগুলির দেখভাল হয় না নিয়মিত, দুর্ঘটনার আশঙ্কায় গাড়ির ড্রাইভাররা বালুরঘাট হাসপাতালের ছবি, যেখানে অ্যাম্বুলেন্সের সংস্কার হয় না নিয়মিত বলে অভিযোগ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ বল। সুদীপ, ঠিক কি অভিযোগ রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কোনো কথা হয়নি, জেলা শাসকের সাথে কথা হয়েছে। জেলা শাসক ব্যাপারটা মেনে নিয়েছেন যে এরকম একটা ঘটনা মাঝখানে হয়েছিল যে অ্যাম্বুলেন্স করে রুগী ট্রান্সফার করতে এক পশুর থেকে নিয়ে যাওয়া, মালদা রেফার করার সময় নিয়ে যাওয়ার পথে এরকম অ্যাম্বুলেন্স বিকল হয়ে যায় এবং তারপরে রুগীর সমস্যা হয়, সেই নিয়ে একটা অভিযোগ ওঠে। তারপরেই অভিযোগ ওঠে যে এই গাড়িগুলো কোনো মেনটেন্স রক্ষা করা হয় না। সে তারপরে জেলা শাসক এই ব্যাপারটা নিয়ে নজরে আসে এবং জেলা শাসক করা হুকুম দিয়েছেন যে আরটিওর মাধ্যমে এই সব গাড়িগুলোকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে গাড়িগুলো, এবং সেগুলো শুরু করা হবে এই সপ্তাহের মধ্যে থেকেই। ইন্নানি, ধন্যবাদ সুদীপ। কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ বলের সঙ্গে।